ভোলার মেঘনা নদীতে ডিজেল পাচারকালে পাঁচ চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সন্ধ্যায় ভোলার দৌলতখানে মেঘনা নদীতে একটি জ্বালানি তেলবাহী কার্গো জাহাজ থেকে পাঁচ চোরা কারবারিকে আটক করেছে ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে ডিজেল পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি ট্রলার ও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলো দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নের আবু সাইদের ছেলে রুবেল, চরপাতা ইউনিয়নের আবু বক্করের ছেলে ইসমাইল চর খলিফা, ইউনিয়নের মোতালেফ আলীর ছেলে নুরুদ্দিন, পৌরসভার 2 নং ওয়ার্ডের মৃত বজদুর রহমানের ছেলে গজনবিও, চারখলিফা ইউনিয়নের শহীদ ব্যাপারের ছেলে সিরাজ। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এম শফিউল্লাহ কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তি জানান, দৌলতখানের মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় পাঁচ চোরাকারবারি এমভি হাজি রূপ সাহেরা 2 নামের একটি কার্গো জাহাজ থেকে চলন্ত অবস্থায় জ্বালানি তেল অবৈধভাবে পাইপ দিয়ে ড্রাম ভরছিল। এ সময় 300 লিটার জ্বালানি তেল ও চোরাকারবারিদের পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি ট্রলার সহ তাদের হাতে নাতে আটক করা হয়। পরে এমভি হাজি রূপসাহেরা 2-এর মাস্টার বাবুল শিকদারের মুসলেকা নিয়ে তেলবাহী কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে তেল পাচার করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল ভোলা সদর থানায় হেফাজতে রাখা হয়েছে।